আমি যদি তোমার মেয়েরে পড়াতে যাই, আসরের সময় যাব নামাজ পড়ব, মাগরিবের নামাজ পড়ার জন্য আমাকে জায়গা দিতে হবে, কোন নামাজ? আরো জোরে কোন কোন নামাজ? মাগরিবের নামাজের জন্য আমাকে সময় দিতে হবে, আমি মাগরিবের নামাজ কাজা করে পড়াতে পারবো না। উনি একটা কামরা রেডি করে বললেন, যান আপনি ওখানে মাগরিবের নামাজটা রীতিমতো আদায় করে নেবেন, টাইম সময় মতো আদায় করে নেবেন। আল্লাহর মোল্লা জিউম ওই মেয়েটাকে পড়ায়, আর মাগরিবের ওয়াক্ত হলে দৌড়ে ঘরে চলে যায়। যখন তিনি মাগরিবের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, ওই কসি মাসুম শিশুটা কান পেতে দাঁড়িয়ে থাকে, আহারে এত সুন্দর কথা তো জীবনে কোনদিন শুনি না। একদিন জেগে উস্তাদ জি একটু বেয়াদবি মাফ করবেন, অপ্রাসঙ্গিক কথা বলতে বলো বলে যে আপনি কি পড়ে মধুর করছে নামাজ, এটা কি পড়ে? আমার তো খুব ভাল লাগে, আমি কিন্তু দাঁড়িয়ে শোনার অনুমতি চাই, কারণ শুনবার তুমি সমস্যা নেই। খুঁজলি কি কোটা কোরআন, এটা কি? কিছুদিন যাওয়ার পরে উস্তাদ জি আমার একটা কোরআন পড়ান না, আমার না খুব ভাল লাগে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এই শুরু, এই মাইয়া পড়তে পড়তে আস্ত কোরআন শরীফ পড়ে ফেলছে, জোরে কর না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করছে, আর রহমান মুখস্থ করছে, চার গুল মুখস্থ করছে, এখন সে গুনগুনায় গায়। হুজুর এক কাম করেন না, কই কি আমি কোরআন শরীফ মুখস্থ করলাম, সুবহানাল্লাহ, হইয়া গেল 2 বছরের বেশি হাফেজ। এখন সে কয় হুজুর আপনি যে আমার কলমা পড়াইলেন, কারণ হুজুরের শর্ত দিয়েছে তুমি যদি মুশরিক থাকো কোরআন ধরতে পারবে না, ইন্নাল মুশরিক ইন্নামাল মুশরিকুনা নাজাসু মুশরিকরা না পাক, মেয়েটা বললো তাহলে আমাকে পাক করে দেন, তাহলে তুমি কালমা পড়ে নাও, জোরে কর না সুবহানাল্লাহ। ভদ্রলোক আল্লাহ হায়াত তৈবা দান করুক, জীবনে সফলতা দান করুক। এখন হুজুর কো হমা তুমি তো নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ। এখন মহিলা পর্দাটা নেয় নামাজ পড়ে, বাপে গো হুজুর আমার মাইয়ের কি বুতে ধরছে, কো কেন কো টাইম টু টাইম দরজা লাগাই কি জানি করে, হুজুরে জানে আর মাইয়া তো জানে, ওই কথা কর না কেন, আমার মাইয়ের চিল্লাইলে দরজা খুলি না, আমি তো এই কারবার দেখছি আমার দরজা তো সবসময় ওপেন থাকে, ও কেন দরজা বন্ধ করে দেয়? যাই জিজ্ঞেস করলি, হুজুর আপনি একটা পানি পরা টানি পরা দেন না, আমার কাছে জানা হিন্দু যায় যারা আছে সবাই তো যায়, যায় কি জানে, আমার কাছে দেখবেন সব দেখতে। এখন হুজুর একটু পানি পরা টানি পরা দেন, তাবিজ টাবিজ দিয়ে দেখেন বুতি নি সারাই সারাই, আমার মাইয়া কেমন জানি জিমাই, কারণ মাইয়া কয় হুজুর আমার বাপ তো মুশরিক, আমার মা মুশরিক, আমি খাইতে গেলে আমার কেমন জানি লাগে, মনে বড় ভয়, সঙ্গের সাথী সাথে থাই আমি জাহান্নামী হয়ে যাই কিনা। ওগো আল্লাহর বন্ধু আমি তো কখনোই নামাজ আর কোরআন ছাড়তে পারি না। পর্দা করা শুরু করছে, খ্রিস্টানদের পর্দা আছে এখন বেশি, হেজাব পরে বাপ একবার গড় নাকি উজু, এ আমার মাইয়ার মনে মুসলমান জিনে পড়ছে, কথা কয় না কি ধরছে, মানে হুজুরে গেছে ভূতি তো হুজুর আমার মুসলমান জিনে ধরছে না, আমার মাহবুদের জিনে ধরছে, নবীর প্রেমের জিনে ধরছে, সুবহানাল্লাহ। আমি তো নবী দেখতাম, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল, বাবা হঠাৎ একদিন বাবা দেখে বলে, মারে একজন ব্রিটিশ ব্যবসায়ীর ছেলে তোমার জন্য বিবাহের জন্য নির্ধারিত করেছে। মেয়েটাকে এবার তোমার রিসিডেন্ট, সবাই রে ফাঁকি দেওয়া যায় বাবা, স্ত্রীকে ফাঁকি দেওয়া যায় না, স্বামীকে কখনোই ফাঁকি দেওয়া যায় না, যাই হোক
স্বামীরে বেশিদিন ফাঁকি দিতে পারবে না, দরকার যাবে। স্বামীর জীবনে যত ভালো মানুষ হোক, খারাপ মানুষ হলে স্ত্রীর সামনে ভালো মানুষ থাকতে পারবে না। কথা কন ঠিক না বেঠি? এখন হুজুর আমি তো মুর্শিদ টাইপ, আমার যদি একটা খ্রিস্টানে বিয়ে করি, একটা নাপাক মানুষ আমার স্বামী হবে, হুজুর আমার দেহটা তো আমার নবীকে দাও, মনটা তো আমার নবীকে দাও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, অগো প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয় শুন, ভালো যদি বাঁচতে হয় সকারতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, সকারতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। অরে কাউসার মালিক যিনি, কাউসার মালিক যিনি, নবীকে ডাকুন, ভালো যদি কে বাসুন, ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, অগো প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি শুন, ভালো যদি বাঁচতে হয়। ভালোবাসলে কাকে বাসবেন? আরো জন্য কারে, আরো জোরে কন কারে? সকিনার মারে, সকিনার মা কিন্তু কবরে গেলি বল, খবরে যাওয়ার পর আর সকিনার মা কিন্তু আপনার সাথে যাইব না, হাসরের দিন আপনার স্বীকার করবে না, কিন্তু নবী কবরেও থাকবে হাসরেও থাকবে, কিন্তু এমনি থাকবে না, নবী সব দেখতেছেন, কিন্তু সব দেখতেছেন, এই যে সারাটা রাত কাটাই দিতেছেন নবীর জন্য, আমার নবীকে আরেকদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত নবীদের উপর দাঁড় করাই দেবেন, আপনি সাক্ষী দেন, আমার নবী সেদিন এই পাগলের দলটি আয় তোরা মাহফিলে ছিলিস, সুবহানাল্লাহ, আমার জন্য মাটিতে বসে রাত কাটাই দিছে, কারণ আমরা নবী হাজির, আরো যারা কোন হাজির হাজির নবী আমাদেরকে দেখে, সকল নবী তাদের উম্মতের জন্য হাজির নাজির, আর আমার নবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত হাজির নাজির। ভবিষ্যতে আসলে সাবজেক্ট গুলি বলে দেবো ইনশাল্লাহ। আমি এখন যে কথাটা বলছিলাম দেখেন, নবী কেমনি দেখি, এই মেয়েটা এমন চিন্তায় পড়ছে বাবা, সুখে হাড্ডি সার হয়ে গেছে, লোকটা দৌড়ায় কয় হুজুর কি পানি পড়া দিলে, আমার মাইয়া তো চিন্তা করতে করতে শুকায় কাঠ হয়ে গেছে। হুজুর কি রে, এত টেনশন করছ কি হুজুর, আমি নবীর পাগল আর আমার একটা নাপাকে ধরে বিয়ে করবো, আমাকে ভোগ করবে, এই দেহ আমি তাকে দিব না, আমি প্রয়োজনে বসে যাবো, টেনশন করতে করতে রুবে গেছি, মারা গেল, মৃত্যুর আগে বাবারে ডেকে বলে, বাবা আমি তোমার একমাত্র কন্যা রে বাবা, আমারে শেষ বেলায় আমার উস্তাদজির সাথে নিরিবিলি দুইটা কথা বলতে দাও। ইংরেজ বেটা কি উস্তাদের খালি, এটা সারা বুঝে না ঘটনা কি, আচ্ছা ঠিক আছে হুজুরে ডাক দিলে, হুজুরে দেখলি যেন আমার মেয়ে একটু তাজা হয়, সোহান লাগে, হুজুর রাইনে দিছে, হুজুর কি জানে আমার মাইয়া কই,
হুজুরের দুইটা হাত ধরে কই, হুজুর আমার মার বাবার একমাত্র সন্তান আমি, আমি যদি ইমানের কথাটা প্রকাশ করি গো, আমার আম্মা বাহাট ফিল করে মরবে জন্য বলি নাই, কিন্তু তারা তো জানে না, আপনি আর আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না আমার ইমানের খবর, এই জন্য আমার আব্বা কিন্তু মারা গেলে আমার কবরটা দিবে খ্রিস্টান কবরস্থানে, কই দিব কাবার দিকে পা দিয়ে, ওগো আল্লাহর ওলি আমি কেমনে কবরের মদিনার দিকে আল্লাহর কাবার দিকে পা দিয়ে ঘুমাবো, নবীর দ্বীনের সাদা পোশাক বাদ দিয়ে আমাকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, হুজুর আমার একটা ওয়াদা দেন, রাত গভীর হলে আমার লাশটা ইমানদারের কবরে নিয়ে যাবে, আমার কাফনটা চেঞ্জ করে, আর যদি না পারেন আমি যেহেতু মহিলা আমাকে অন্তত দয়া করে মুসলমানদের কবরস্থানে নিয়ে যাবেন, কারণ এই মুশরিকদের আযাব আমাকে কষ্ট দেবে, মুশরিকদের আযাব কি দেয়, শুধু মুশরিক না বাবা, নবীজি বলেছেন যারা আত্মহত্যা করেন তাদের জন্য সমুচিত হলো তাদের নামাজে জানাজা মসজিদের খতিব বা ইমাম পড়াবে না, সাধারণ একজন মানুষ যিনি নামাজ পড়াতে পারেন এরকম কাউকে দিয়ে নামাজ পড়াবেন, এবং তাকে গোরস্থানে নয় রাস্তার পাশে না তো বাস ঝাড়ে না তো জঙ্গলায় কবর দিতে হবে, কারণ তারা যে আজাবি তারা যে জাহান্নামে এত কোনো সন্দেহ নেই, আত্মহত্যাকারী যে জাহান্নামে তাতে কোনো সন্দেহ বলুন, কোনো সন্দেহ নাই, সোজা কথা বলে যাই, যারা ভারপিক খাওয়ার চিন্তা আছে একটু বুঝা সুজ্য খায়, যারা গলায় দড়ি দেওয়ার চিন্তা আছে বুঝা সুজ্য খায়, কেয়ামতের আগের দিন আপনাদের মাফ নেই, নবীজি পরিষ্কার বলে দিয়ে গেছেন তাদের কবর দিবা পথের ধারে গুফাটে, গুফাটা আছে না আপনাদের এরকম গুফাট লাইলে পা দিয়ে দিবা, না তো জঙ্গলে কবর দিয়ে দিবা, এরা যেন মানুষের আর চোখের দিকে না আসে, কারণ এদের কবর আজাব হতে থাকে, কবরবাসী প্রতিবেশী যন্ত্রণায় ভুগে ডিস্টার্ব হয়, এমনকি পথচারী গেলে তাদের উপর তারা আশ্রে পড়তে পারে, অর্থাৎ এটা পার্মানেন্ট আজাব, এটা মাফ হবে না, বাকিগুলা দোয়া করলে মাফ হয়ে যায়, ওই জন্য বললেন দোয়া করতে, আমরা মুর্দারার জোরে দোয়া করবো মাফ করবো, কিন্তু সুৎকুর গুসকুর আর কে, বিশেষ করে আত্মহত্যাকারী কে, সুৎকুর গুসকুর যদি তৌবা করে যায় তো যেতেও পারে, কিন্তু যিনি আত্মহত্যা করছেন তার তো আর তৌবার সুযোগ নেই, কি বলেন তৌবার সুযোগ আছে, তুমি রিসার্চ তার গুণা আমরা দোয়া করলেও মাফ হবে না, কাজে একটু বুঝে সুঝে বোতল টুতুল খাইন যে খারাপ লাগে মিয়া, দরিলে দূরে বুয়ে হারপিকলে দূরে জামাইয়া কিলে দূরে গুমের বুড়িলে দূরে কথা বলে, সাবধান আত্মহত্যা করা যাবে, আল্লাহর ওলি শেষ পর্যন্ত বলি মারে আছে ঠিক আছে, কিন্তু ভালো মানুষের ভিতরে ডর বেশি না, মনে মনে কো বাবা রে খ্রিস্টানদের কবরও যদি ধরা খাই তা আমার জীবনের সাধনা সব শেষ, কথা কেন কোর্টে মামলা হইব আমার বাট পার করবে, আমি সুর কাফন চুর লাশ সুর, এরপরে কই ইমানদারের জন্য আমি রাজি হইলাম, বলে যে ঠিক আছে মা আমি তোর জন্য করবো, সুবহানাল্লাহ একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য জীবনের রিস্ক নিতে পারে ঠিক না বেঠি, আর এখন একটা গাঁজা খুন আর একটা লেগে যান রিস্ক নেয় আর একটা বাল আর একটার পিছে বাস দূরে, কথা কেন বালা মানুষটি দেখবেন একটা খালি কোথায় গান্দা ঘুরে দেখবেন দশটা একটা লেগে একটা জান দিলেন থুয়ে একটু উল্টো হয়ে গেছে, আমার কথা কিছু মাথা মিলে কামড়বে কিন্তু খালি আতারে হাতের ওয়াজ করলো, এখন আল্লাহর ওলি ডরে ডরে মদ দিছে দিয়া এখানে দু চার শো টাকা গেছে, রাত্রে বেড়ার হাত পথর থর 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 করে কাঁপতেছে, জীবনে মেয়ে কবর গেছে, তারপরে ইমানদারের জন্য সুবহানাল্লাহ লাশটা খুললেন বাবা খুঁড়ে দেখেন কোনো লাশ নাই, উনি দিনের বেলা যে কবর দেখতেন ওখানে ছিল একটা মেয়ের লাশ, এখন এটার ভিতর দেখেন একজন মুসলমানের লাশ, দাড়ি মুস নাই মুসলমানের লাশ, উনি কবর দেখে দিছে তো ওয়াল্লাহ বেশ লাগে দিছি, সুবহানাল্লাহ কইতেন না আপনারা না সালাত মোল্লার তো কিছু ব্যাক করলো, তাহলে আলিমরা কিছু সুজা না নিলে এই 5000 টাকার বেতন দেয় গরম বন্ধু দুজন কেমনে সবে রাগ করলো, মুল্লারা রাগ করলো না আলিমরা রাগ করলো না, সবই বিদেশ টিদেশ গিয়ে দেন ডলার ডলার কামাইয়া ঠাল দিয়েছে, আর আলিম সবই হলো বই হবে তো বিজো কথা শুনার 5000 দেন আর 2000 দেন আসি বাবা আসি নমাজও আসি, কথা কা ঠিক না বেঠে, এই মানুষ টেন্ডের কারণে দুনিয়াটা আছে, এই মানুষটি না থাকলে গজবই জিত,
আমার একদিন এক শিক্ষিত মেসেজে হুজুর বুঝলাম না, লাখ টাকা বেতন স্যালারি পায় একজন উপসূচে, আমার লাখ টাকার উপর আমার স্যালারি, এই মৌলিক ব্যাপারে সাইটটা পাঁচটা জিগুলো আর আমার একটার খরচই হয় না, আমি ঘুষ খাওয়া ছাড়া বাঁচি না। আমরা পরিষ্কার কই আলাইছি আমার পরিচিত মানুষ ভাই দুষ্টু কয় কি আমি তো ঘুষ না খেলে বাদ পাইতাম, আমার যে বেতন আমার গাড়ির তেলের খরচ হয় না, কিন্তু এই হুজুররা কেমনে চারটা পাঁচটা আটটা দশটা পোলা বানলে কি দারুণ চলে, পাঁচ হাজার টাকার বেতন হুজুরটা আমার বুঝায় না। আমি বললাম আপনি কোরআন শরীফ পড়েন নাই, আল্লাহ মানুষকে বলছে ওই যে তাকায় দেখ যেই সবজি যেই খেত বৈশাখ মাসে যে আমাদের ধান হয় পানি দিয়ে উপরে রাখলেও একদম ডুবাইয়া রাখলেও দেখা যায় ধান বেটকে মারে কথা কোনা কে, আর শীতের দিন দেখবেন সবজির চারা গুলা কোনা কোনা বৃষ্টির বৃষ্টি হোক কোনা কোনা কুয়াশার পানি ভরে কত তরত। আল্লাহ কয় আমি চাইলে কুয়াশার কোনা দিয়া ঢালাও পানির ব্যবস্থা সেরে ফেলতে পারি, ইমাম সাহেবের রুজিটা হালাল ইমাম সাহেব আমার জন্য করে, এই জন্য তারটা সবজির জন্য কম করে দিলাম, তুই ফেট ভরে খাইও তোর শ্বশুরের ফেট ভরে না, আর ইমাম সাহেব পাঁচ হাজার খাইও কিছু থাকে কথা কন ঠিক না বেঠি। আল্লাহ কোরআন এটা বলে দিয়েছে ইমাম সাহেবের কিছু খাওয়ায় আবার বেশি খাওয়ায় মোটা করে লেন না, এটা কিন্তু বুদ্ধি কমে যাবে। হুজুরে পরের দিন দিনে গিয়ে ভালো করে রেখি করছে, হ্যাঁ কবরটা নেই ওর বাপের নেই, আমি একটু জিয়ারত করি, আচ্ছা কোন খ্রিস্টান বিড়ির কবর কি জিয়ারত করেন যা, তারপরে আমি খুব মহব্বত করি তাই আমি জিয়ারতটা করতাম, আসলে কি জিয়ারত যা ভাবছে আমার নি কবরটা ভুল করে লেছি, হুজুর মানুষ তো ডরা তো কথা কোনা কে আরে কি এর মধ্যে কি মেস লাগলাম, চেয়ারম্যান সাহেবের বুদ্ধি তো আর ইমাম সাহেবের মতন নাই কথা কোনা আছে, চেয়ারম্যান সাহেব যদি গিট দিই ভাই ইমাম সাহেব গিট বুঝদুই না গেলে কে তাহলে সহজ সরল মানুষের এরা আর কিছু ভাবে না, একটা সর্দারের সিফাত যদি একজন ইমাম সব করতে পারে তো দাঁত লিয়ে বলতে না জাল কাটতে লাগতে দাঁত ভেঙে যাবে। এখন হুজুরে লয়ে গেছে তার বাপের মিয়া কবরের পাশে দাঁড়াইছে কো ভাই ইদুই দি দুই দি এ বড় কি তার হুজুর কে তার ফিরা করে আপনি কাল সামনে তো দাই কবর দিলে গোহ দিছলাম তো আজকে ফুট করে বাড়ি গাড়ি সব বড় নি যত তো কুটম পড়ে কথা কয় না, এই যে নজর রিমেম্বরিও করতে না কারণ আসা কথা কই দিব তো গেছে রাতে এখন হুজুর বেটা গেছে পরে সিন তিন দিছে গভীর রাতে দেখে বাবা চিহ্ন টিহ্ন ঠিক আছে, খ্রিস্টানদের তো আমাদের মতো কবর দিন একটা বাক্স বানায় এখন কফিনটা উঠাই দেবো কবর ঠিক আছে, এই বলো দূর তুই করতে তো মরা বেড়া কথা বলি দোস্তুর মতো এক আরো সুঠাম দেহি এক আরো তৃতীয় রাতের বেলায় যখন একই দেখলেন তখন উজু করে মোরা কবে বসে কান্দা শুরু করলেন মগুদরে তোর খেলা বোঝা যায় না, কয়েল আছে নাকি আশেপাশে কয়েল জ্বলতেছে কয়েল মনে হয় জ্বলে দেখেছেন একটু দোয়া লাগতেছে আমার নাকি দোয়া লাগলে ওর সমস্যা নাই আমি নাই এই বলা কা থাকবে অবশ্যই থাকবে আমার নাক ধরে সলিড না আল্লাহ সাথে তো দশ দূর থেকে বিড়ি খাওয়া যদি হু থেকে ভিতর আমি বিয়ে গেছি একটা বিশ্বাস হয়েছে দূরে ধোঁয়া টয়লেট আল্লাহর ওলি গভীর রাতে মরণ সুজা মানুষ হুজুর মানুষ না কানতেছে আল্লাহ আমার কি বিপদ হলাইলা আমি যে মরারে ওয়াদা দিলাম এই মোরা কাবা করতে করতে উনি ঢুললে ঘুমায় গেলেন সোহান আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত উনি দেখলেন ওই মেয়েটা হুজুরের সামনে দাঁড়ানো কই হুজুর আমার চিন্তায় ঘুমানো না আমি অত আয়েশা ধরা দিতে পারি না আমার কফিনের ভিতর আপনি আমাকে পাবেন না, যারা দেখছেন তিনি একজন আরবি মুসলমান যিনি খ্রিস্টানদের রীতিনীতিকে বড় ভালোবাসত এই জন্য তিনি যেদিন মারা গিয়েছিলেন আমিও সেদিন মারা গেলাম আমরা যেদিন কবরে রাখছে তারাও সেই দিন কবরে রাখছে কিন্তু ফেরেশতারা তারে মদিনা থেকে সরাইয়া খ্রিস্টানের কবরে আনছে আমারে টান দিয়া জান্নাতুল বাকির কবরে নিয়া গেছে।
সুতরাং জীবন গড়বেন নবীর আদর্শে। কার আদর্শে? নবীর আদর্শে। আর যারা কার আদর্শে? নবীর আদর্শে। নাকি ফেরাউনের আদর্শে? না। নমরুদের আদর্শে? না। ইমাম সাহেবরা চলেন কি নমরুদের আদর্শে? না। আল্লাহ ওয়ালাদের আদর্শে? না। দোস্ত বানাইলে কারে বানাইবেন? ইমাম সাহেবরে? কারণ আমার নবী কিন্তু হাজির ও নাজির, আমার নবী সব দেখতেছে, কিয়ামতের দিন আমাদের সব বলে দিবেন। আল্লাহ সেদিন জান্নাতটা আমার নবীর হাতে ধরিয়ে দিবেন, আপনি যাকে মন চা ধরাই দেবেন। আমরা এগুলোর থেকে বেঁচে থাকতে হবে, অন্তত বিশেষ করে সুদ থেকে। সুদ শুধু পাপ নয়, এটা একটা জুলুম। এটা কি? একদিকে এটা পাপ হারাম, আর একদিকে জেরে দরে এর একদম সর্বশান্ত করে সারে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আল্লাহ বলেন কোরআন দিয়ে জালিমের কোনো কল্যাণ নাই, জালিমের কোনো কল্যাণ কোরআন দিয়ে হবে না। পিশাবের কাছে ফু না, ফুর বাপ নিল কামল না, যদি আপনি সুদ কান। হুজুর দোয়া করতে করতে উল্টাই ফেলল কামল না। এক বেডির বা ফুলামুরের জায়গায় বেডি মানত করছে, যদি বলো আমি গুকম কাম করো, গু এর বাপ খাই লাও। এটা কি কয়? কেমনে সুদ কুরের বাড়ির এক বেলা খাইও? এটা গুয়ের তো খারাপ খানা কথা না। মার সাথে ব্যবচার করে কারা? এর মানে হলো যারা সুদ খুর তারা দুই পায়া জানোয়ার। মাইন করি না নবী কইছে আমি কিছু। কাজে আমরা কোনো না কোনো ভাবে সুদকে যেন বর্জন করে চলি। অনেকে আছে সুদ খাই না তবে কিস্তি খাই, কথা কয় না। সুদ খাই না কি খাই? আবার আমি খাই না, বউ খা দিছে আর দুলাটা রোলাই গিয়া। কি কৌশল দেখেন? বউরে দেয়, তার মানে বুঝেন আপনার বউ যদি বেপর্দা হয়, দুলার তোলা যদি ভাঙা থাকে, সারাদিন মাস্তবেন গোড়ার ডিম পাবেন, ডিম একটা পাবেন না, হাঁসের ডিম তুইছেন, মুরগির ডিম তুইছেন, শেষে একটা ডিম পাবেন, এটার নাম গোড়ার ডিম। আপনার বিবি যদি বেপর্দা হয় আপনার কোন আমল কাজে আসবে? একদিন এক বুজুর্গ যিনি নামাজের বিছানা পানিতে বিছায় নামাজ পড়তেন, সুবহানাল্লাহ কইছেন না, পানিতে ডুবত না, আমি আল্লাহর এমন এক বুজুর্গ বান্দা, আমার নামাজের বিছানাটা পানিতে রাখলে পানি আমার থেকে ডুবায়ও না ধরেও না। বউকে দূর মেয়ে ফর ফর করে না, আমি দৌড়ে রাখি দেখে তোমার টা ডুবে না। আমি দিনের দাওয়াত দিই, কত কাজ করি, পরিশ্রম করি, আর তুই বেড়ি খুঁজে আমার ধরে রাখলে কত কাল খাই গিয়া হইলে অনুমাস। পরের দিন গেছে, পরে বাবা যখন নদীর মধ্যে নামাজের বিছনা রাখছে, বিছনা বিছনা বীজ যে বেড়া বইরে সেটা দৌড়ে বাড়ি যাতা দিয়া ধরে কয় বিবি রে গড়ের দম চিনলাম না রে বিবি, এত বড় বুজুর্গীত কোথায় থেকে পেলি বিবি? চোখের পানি সেরে কয় স্বামী রে আমার কোনো কামাই নাই, কেননা তুমি যখন আগে দিনের কাজে যাইতে আমি আবার চেহারাটা কোনোদিন কোনো পর পুরুষকে দেখাই নাই, বিসমিল্লাহ ছাড়া খাবারের কোনো কাজ করি নাই, অযু সারা না পাক অবস্থা আমি তোমার জন্য খানা তৈরি করি নাই রে স্বামী, আমি সব সময় তোমার হালাল রিজিকের ব্যবস্থা করতাম, আমারে কেউ দেখতো না, আমি কখনোই নামাজ কাজা করতাম না, এই খানা খাই আল্লাহর জিকির করলে পাওয়ার বাড়ে, গতকাল শুধু একটা পর পুরুষকে আমার চেহারাটা একটু দেখাইছি, পাতিলে বা চাউল দিতে গিয়া শুধু বিসমিল্লাহ বাদ দিছি।
কি বাদ দিছি? বিসমিল্লাহ বাদ দিলি। সবসময় তোমার ওযু করে খাওন দিতাম, ওদিন ওযু নাই বিসমিল্লাহ নাই, খাওন দিছি, খাইয়া গেছো, মাশাআল্লাহ বেলা এত আসমান টেনছে। এইবার বলেন তো আমরার দশা কি? কথা কথা আমরা নমাজিরার দশা কি? হ্যাঁ, বাফে দৌড়ে গেছে মসজিদ আর ফুরি, এমন জামা পরছে বাবা, অভিগঞ্জ তো চাইলে নবীগঞ্জ কিলা। কথা কেন কে আছে না? বাফে নমাজ পড়ার তুজ মিটিছে, খুব কবুলিত না? কথা কেন কবুলিত না? জামাই মসজিদ বইতে আর বয়ে 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 স্টার জলসা দেয়, আর কতক্ষণ পরে পরে উপরের সুলছিরে হবে? কথা কোনো হবে? আপনি আসা বললেন মসজিদে, আপনি গেলেন গা তবলিগ, আপনার বউ মারে বাদ দেন নমাজ কবুল শুনুন না। কাজে ইসলামটাকে বোঝার চেষ্টা করবেন। আজকাল আফসোস হলো মাহফিল গুলোকে বানিয়ে ফেলা হয়েছে তামাশার বস্তু। কোনো কোনো জায়গায় আমি মাহফিলে দাওয়াতও রাখি, কারণ মাহফিলে গেলে দেখা যায় পোলাপানির যন্ত্রণা, সেলফি তোলার জ্বালা, ওয়াজ করবেন কি গালি গালি শুরু করে দিতে। কথা কেন কি? আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে এরকম কেউ নেই, প্রত্যেকটা মানুষ সভ্য ভদ্র। আশা করবো আপনারা কিছু নিয়ে যাবেন এবং সেটা বাস্তব জীবনে প্রয়োগ করে আমল করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহ কি বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার শুরু করবেন, সকল জাতির উপর নবীকে সাক্ষী বানাবেন। কি বানাবেন? অর্থাৎ সাক্ষী যা বলে আদালত তাই করে, ঠিক না? ঠিক। নবীরা যাদেরকে উম্মতদেরকে বলবেন তারা আমার, তারা জান্নাতি, যারা আর বলবে তারা আমার না, তারা জাহান্নামী। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এবং যখন আপনি নবীকে সমস্ত নবীদের উপর সাক্ষী বানাবো, সুবহানাল্লাহ, তখন কেমন হবে? তাহলে আমাদের নবী শুধু আমাদের সাক্ষী দিবে না, আমাদের নবী আমাদের সকলের সাক্ষী দিবে যে ওরা মাহফিলে আমি রসুলের প্রেমে দান করেছিল। কথা বলুন ঠিক না? ঠিক। আর ওই রসুল কিন্তু কবরে যাওয়ার পরে থাকবেন, বাবা থাকবে না, মা থাকবে না, সাংসদ থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, চেয়ারম্যান সাহেব থাকবে না, কেউ থাকবে না, আমার নবী। কথা বলুন আমার নবী থাকবে। বলতে এই জন্যই দিবেন নবীকে সাক্ষী রাখা। কেন উনি কেন নাম বলবে না? উনি মশলা বুঝেন আর কি। কোরআন শরীফে আছে নাম দান দুই ভাবে হবে, একটা নাম প্রকাশ করবেন উৎসাহের সাথে এটা সওয়াব, আরেক দান আছে যেটা গোপনে দিবেন যাতে ডান হাত দিলে বাম হাত না জানে। কোরআনে দুটোর কথা আছে। কোরআনে বলা হয়েছে সকালে দান করো, সন্ধ্যায় দান করো, রাতে দান করো, দিনে দান করো। ওই যে একটা কথা আছে না, বুনি হয়েছে না? কথা কেন এরকম আছে না আমার মধ্যে? আল্লাহকে এগুলো ফালতু কথা, সবসময় দান করো।